নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছি দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। হাইলাকান্দির স্কুল পরিদর্শক হীরালাল বড়ার 50,000 টাকা ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, প্রতিবাদে সরব ছাত্র সংগঠন। করিমগঞ্জে পুড়িয়ে ফেলা হয়েছে 70 কোটি টাকার নেশা সামগ্রী। ধলাইয়ে কোলের শিশুকে নিয়ে বিষপান করে আত্মঘাতী মা, গ্রেফতার দ্বিতীয় স্বামী। এবারে বিস্তারিত খবর। ঘুষ নিতে গিয়ে গতকাল হাতে নাতে ধরা পড়েন আবগারি বিভাগের এক আধিকারিক ও শিক্ষা বিভাগের করণিক। এরই মধ্যে হাইলাকান্দি স্কুল পরিদর্শক হীরালাল বড়া 50,000 টাকা ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই ভিডিও ভাইরাল হওয়ার 24 ঘন্টা অতিক্রান্ত হলেও শিক্ষা বিভাগের এই আধিকারিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। আগামী 12 ঘন্টার মধ্যে হীরালালকে গ্রেফতার না করা হলে পথে নেমে আন্দোলনের হুমকি দিয়েছেন ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ফরিদ উদ্দিন লস্কর। আর 50 মজি দিন খালি আনি হয়, আর কেমন পিছতে দিব আসার অর্ডার একটু কথা পাতিম। হাইলাকান্দি জেলা স্কুল পরিদর্শক হীরালাল বড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে যে উনি জনৈক ব্যক্তির কাছ থেকে 50,000 টাকা উনি উৎকুষ হিসাবে নিচ্ছেন। কিন্তু এই ঘটনা সামনে আসার প্রায় 24 ঘন্টা প্রায় অতিক্রম হওয়ার পথে কিন্তু হাইলাকান্দি জেলা প্রশাসন, শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হীরালাল বড়ার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া আমাদের সামনে আসেনি। তাই আজকে আমরা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে হাইলাকান্দির জেলাশাসক বিবারে নিশোর গৌতম মহাশয়কে আহ্বান করছি যে আগামী 12 ঘন্টার ভিতরে যদি হীরালাল বড়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, যদি ওনাকে সাসপেন্ড করা না হয়, তাহলে আমরা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আমরা আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা দেখতে পেয়েছি হীরালাল বড়া আসার পূর্বে যে রাজীব কুমার যা ছিলেন, তিনিও সেই একইভাবে হাইলাকান্দিতে একটি সিন্ডিকেট রাজ গড়ে তুলেছিলেন এবং সেই দ্বারা অব্যাহত রেখে হীরালাল বড়াও হাইলাকান্দিতে শিক্ষা বিভাগে একটি সিন্ডিকেট হিসাবে উনি কাজ চালাচ্ছেন। ওনার এই সিন্ডিকেট বাহিনী উৎখাত করার দাবি জানাচ্ছি। যদি আগামী 12 ঘন্টার ভিতর হীরালাল বড়ার এই উৎকুষকাণ্ডের ব্যাপারে হাইলাকান্দি প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আমরা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির পক্ষ থেকে এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আমরা আন্দোলন গড়ে তুলব। করিমগঞ্জে পুড়িয়ে ফেলা হয়েছে প্রায় 70 কোটি টাকার নেশার সামগ্রী। শনিবার করিমগঞ্জ পুলিশ রিজার্ভ জুনিটিলার মাঠে এই বিপুল পরিমাণ নেশার সামগ্রী পুড়িয়ে ফেলা হয়েছে। এর মধ্যে রয়েছে 3.5 কেজি হেরোইন, 6 লক্ষ ইয়াবা ট্যাবলেট, 76,000 কফ সিরাপ, 51,000 কেজি গাঁজা। এসব সামগ্রী পোড়ানোর সময় উপস্থিত ছিলেন DIG কঙ্কন জ্যোতি শইকিয়া, জেলাশাসক মৃদুল যাদব, SP পদ্মনাভ বড়ুয়া প্রমুখ। ড্রাগস আমার অ্যারাউন্ড 67 ক্রোর 68 ক্রোর অ্যাপ্রক্সিমেটলি হবো, আর আমি ডিক্লেম কম্পিউটিং কোর্টৰ পৰা পাৰ্মিশ্যন পাইছোঁ, গোটেইখিনি ড্ৰাগছ আমি ডিছপোজ কৰাইছোঁ। আমি ভাবিছোঁ আৰু অনাগত দিনসমূহত আমি এতিয়া লোকাৰ প্ৰগ্ৰেম আমাৰ আৰু হ'ব, আমি অনাগত দিনসমূহত আমি কথা উচিয়াইছোঁ, ৰেজিষ্ট্ৰেশ্যন দিছোঁ। আমি ৰাইজক আমি আমি অনুৰোধ জনাম যে তেওঁলোকে ড্ৰাগছৰ যেতিয়া খবৰ থাকিলে আমাক তাতে জনায়, যাতে আমি ড্ৰাগছখিনি আমি ডিছপোজ কৰিব পাৰোঁ, ড্ৰাগছ পেডাৰ্ছখিনি এৰেষ্ট কৰিব পাৰোঁ। কাৰণ আমাৰ কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টখন ভণ্ডাৰপুৰ অন পইণ্ট অফ ভিউ এইটো কাৰণে হয় যাতে আপোনালোকে জানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে ইন্টারেস্টেড বোর্ডার ত্রিপুরা আর মিজোরামের লগত শেয়ার করেছে, আর লগতে শিক্ষা গোটা বাংলাদেশের লগত শেয়ার করেছে। তো সেই কারণে এটা আমার ম্যাক্সিমাম ড্রাগ ব্রেন শেয়ার হয়েছে, আর ড্রাগস আমার চিকিৎসা আমার অনার জন্য করিমগঞ্জটো কি ড্রাগস করিডোর হয়ে গেল না? ড্রাগস করিডোর বলব কিন্তু নকল করিমগঞ্জ, করিমগঞ্জ কিন্তু করিমগঞ্জখনের ভণ্ডার বলে থাকা আপনি দেখিছে এটা চুড়াইবে, এটা চুড়াইবে। আমি আমি ওয়াকপোস্টের অন্ডার আমি ম্যাক্সিমাম নেওয়া হয় ড্রাগস, ড্রাগস আমি সিজ করেছো, তারপর আমি ড্রাগস ধরেছি, চুড়াইবে এখন ত্রিপুরার লগত শেয়ার করেছে। তো সেইখানে এটা এডভান্টেজ এটা থাকে
কিন্তু আমি আমি যথেষ্ট সক্ষম হৈছোঁ আমি আমি জানে আমি লাষ্ট 10 মে 2021 পৰা গোটেই অসমতে ড্ৰাগছ মেক্সিমাম ধৰণৰ ড্ৰাগছ সিজ হৈছে আৰু কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টতো ইয়াৰ পৰিমাণটো যথেষ্ট বেছি কম্পেটিভলি যদি আমি 2020 আৰু 2019 বা আগৰ বছৰ আমি চাওঁ কম্পেয়াৰ কৰোঁ বৰ্তমান কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্টত বছরের শিশু সন্তানকে বিষ পান করিয়ে এবং নিজেও বিষ পান করে আত্মঘাতী হয়েছে ধলাই গুরুদুয়ারপুরের এক মহিলা। শুক্রবার রাতে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। এই সন্ধ্যায় শিশুপুত্রকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করে মায়া নুনিয়া নামের এই মহিলা। এরপর তাকে নিয়ে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় শিলচর মেডিকেলে। এরপরই শিশুপুত্র মুন্নার মৃত্যু হয়। রাতে মৃত্যু হয় মায়া নুনিয়ার। কেন কোলের ছেলেকে নিয়ে আত্মঘাতী হয়েছেন মা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিশ সুপার রমনদীপ কর বলেছেন এই মহিলার দুটি বিয়ে হয়েছিল, দ্বিতীয় স্বামীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মা আর বাচ্চে দোনো ঝের পিকে মত হো গিয়া উসকে কিয়া আবি তক কিয়া কুছ নিকলা হ্যায় কিউ এসা হুয়া ইনসিডেন্ট সো উস কেস মে আবি কল কেস রেজিস্টার হুয়া হ্যায় ইনভেস্টিগেশন উসমে চল রাহা হ্যায় apparently it seems like a family matter जिसका जो बच्चा है उसका उसके बाप से उस औरत का पहले शादी हुआ था एंड उसके बाद ये लोग वापस आ गए थे एंड उनका दोबारा एक जगह शादी हुआ था 4 महीने पहले सो किस कारण से सुसाइड किया है किस कारण से खुद को और बच्चे दोनों को जहर दिया है ये अभी तदंत तो जारी है जो करंट हस्बैंड है वो अभी हमारे पास ही इज़ अंडर एप्रिहेंशन एज ऑफ नाउ तो उसको इंटरोगेट करने के बाद ही हम आगे का पता लगा सकेंगे कि किस कारण से ये घटना हुई। इट्स अ सुसाइड दैट इज़ एग्जैक्टली माई पॉइंट कि इट वॉज पॉइजनिंग वॉज इट सुसाइडल और वॉज इट लाइक होमिसाइडल तो उसको तो हम आफ्टर इंटरोगेशन आफ्टर इन्वेस्टिगेशन ही पता लगा पाएंगे। और एक নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। আগামী 30 ও 31 জুলাই প্রেমতলার সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকের রোগী দেখবেন পুনের আদিত্য বিরলা হসপিটালের গ্যাস্ট্রো কনসালটেন্ট ডাক্তার রাজশ্রী নাইয়ার। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন কল সেন্টার 9169166907, মোবাইল নাম্বার 9395413890 এবং ল্যান্ডলাইন নাম্বার 03842356843 এই নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের জন্য মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ, মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিজিন ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োজলিন। ডিলারশিপ নেবার জন্য অবশ্যই যোগাযোগ করুন এই নম্বরগুলোতে 6000927476 এই নম্বরে। নিঃসন্তান দম্পতিদের জন্য সুখবর, আগামী 30 এবং 31 জুলাই শিলচর প্রেমতলায় কিওর প্লাস ক্লিনিক্সে পুনের আদিত্য বিড়লা মেমোরিয়াল হসপিটাল থেকে আসছেন ইন ভিট্রো ফার্টিলাইজেশন স্পেশালিস্ট অর্থাৎ IVF স্পেশালিস্ট ডক্টর ভাগ্যশ্রী নাগপারে। IVF বন্ধাত্ব শনাক্তকরণে সাহায্য করে। এই চিকিৎসা পদ্ধতিটি নিঃসন্তান দম্পতিদের জন্য একেবারে যথোপযুক্ত। যেসব দম্পতি বেশ কিছু বছর ধরে সন্তান ধারণ করার চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে সন্তান ধারণ করতে অপারগ হচ্ছেন, তারা এই IVF মাধ্যমে সহজেই সন্তান লাভ করতে সক্ষম হবেন। ফিরে এলাম বিরতির পর। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শ্রী শ্রী বড়মার 129তম আবির্ভাব দিবস পালন করা হয়েছে হাইলাকান্দি সৎসঙ্গ আশ্রমে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। এর মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা ও নাচ গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
শিলচর লোকসভা যুব কংগ্রেসের নতুন কমিটির দায়িত্ব নিল শনিবার। শিলচর ইন্দিরা ভবনে এক অনুষ্ঠানে দায়িত্ব নেন যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ, কার্যকরী সভাপতি পল্লব সিং যাদব, সহসভাপতি রাজা লস্কর সহ অন্যান্যরা। তাদের দায়িত্ব সমঝে দেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি জাবেদ আখতার লস্কর। এই অনুষ্ঠানে ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি তমালকান্তি বণিক, প্রাক্তন বিধায়ক রুমিনাথ সহ অনেকে। আমার জীবনে অর্গানাইজেশন করে আমি আজকে যে সম্মানটা পেয়েছি এটাতে বোঝাই যায় কংগ্রেস যদি মন মন দিয়ে কংগ্রেস করো, কংগ্রেসের হাইকমান্ড তোমাকে সম্মান করবে, তোমাকে পদ দেবে। আর দলের মধ্যে আমি বলতে চাই, আমি যুব কংগ্রেসের সভাপতি হয়েছি, যদি দলের মধ্যে আমি সভাপতি না, আমি সভাপতি না, সভাপতি আপনারা সবাই, আপনারা মধ্যে যদি কোনো ধরনের কোনো ক্ষোভ থাকে এটা মনে রাখবেন না। এটা আমার সঙ্গে আমার জেলা কংগ্রেসের সভাপতি আছে, আমাদের মহিলা কংগ্রেসের সভানেত্রী আছে, সবার সঙ্গে বসে এটা আমরা সলিউশন করব। এটা নিয়ে কোনো ধরনের কোনো যাতে রাজনীতি না হয়, ঘরের মধ্যে যদি অন্তর্মঙ্গল না হয় তাতে আমাদের যুব কংগ্রেসের শক্তিটা ভেঙে যাবে। যেটা না হওয়ার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করবো, হাতে হাত ধরে যুব কংগ্রেসকে শক্তিশালী করার চেষ্টা করুন। আমরা বিশ্বাসী 24 আর 26 নয়, আমরা এই আগামী 5 কর্পোরেশন ইলেকশনে আমরা কংগ্রেসকে জয় করব। এটাতে যুব কংগ্রেসের সবচেয়ে বড় ভাগ থাকবে। আমি জেলা কংগ্রেসের নেতৃত্বে যুব কংগ্রেসকে এইভাবে শক্তিশালী করে যাব, এই বলে আমার বক্তব্য আমি ধন্য নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি। দেখতে থাকুন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। গৌতমদা কোথায় যাচ্ছ? ওই তো অম্বিকাপুরটি ইসকন মন্দিরের পাশে মেডিকারা ফার্মেসিতে। প্ল্যাটিনাম জুবলি অফার চলছে, একেবারে হোলসেল রেটে সব ধরনের জেনুইন মেডিসিন পাওয়া যাচ্ছে ওখানে। ওরে বাবা! আপনি কি জানেন, এখন থেকে ঘরে বসে শিলচরের যে কোনো প্রান্ত থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর সামগ্রী মেরামত করাতে পারেন, যেমন ইনভার্টার, টিভি, কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা, অ্যাম্প্লিফায়ার, ফ্রিজ, ফ্যান, এসি, ওয়াশিং মেশিন, থ্রি ফেজ মোটর, ওয়াটার মোটর, হাউস অফিস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং। তাহলে গোপাল হাউস অফিস ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সলিউশনস নিয়ে এসেছে সকল সমস্যার সমাধান একটি মাত্র ফোন কলের মাধ্যমে, তাও আবার 24 ঘন্টায়। আমাদের হোম কালেকশন এবং ডেলিভারি সার্ভিস পাওয়া যাবে। আমাদের মোবাইল নম্বর 6002129253 অথবা 6001834147। আমাদের অন্যান্য সার্ভিসের মধ্যে রয়েছে ফিরে এলাম বিরতির পর। শনিবার দুপুর 2:30 নাগাদ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে কালাইন বাজারের ICDS কার্যালয়ের সামনের জাতীয় সড়কে। একটি DI ট্রাক দ্রুত গতিতে এসে প্রথমে ডিগাবর রোডের তেমাথায় এক পথচারীকে ধাক্কা মারে। এরপর সড়কের পাশে থাকা একটি বাইক ও স্কুটিকে ধাক্কা মেরে পাশের দোকানে গিয়ে উল্টে পড়ে ট্রাকটি। এই ঘটনায় ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। সোনাই নরসিংপুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত 28 জুলাই রাতে ঘটে এই ঘটনা। গৃহবধূর ভাই বিশ্বজিৎ নাথ বলেন, বিয়ের পর থেকেই তার বোনকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে শ্বশুরবাড়ির লোকজন। শেষ পর্যন্ত তাকে পরিকল্পিতভাবে খুন করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সম্পর্কে সোনাই থানায় পিনাকনাথ, প্রদীপ নাথ ও বিজয়া নাথকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন তিনি। আমরা 6 ওর বোন বিয়া দিচ্ছি, আমরা নরসিংপুর সিং গাড়ি, আর পিনাকনাথ, হ্যাঁ জামাইয়ের নাম পিনাকনাথ। আর তারা এরকম মানে আলী, তারা আমার 6 সন্তান নাই, সন্তান নাই করতে তারা আলী অত্যাচার করে বোনটে, আর গরম দেয় বোনটে, কেউ কিছু করতে দেয় না বোনটে, গরম দেয় তারা আরে আলী, তারা তাই রইয়া কিছু কয় না, আমরা কিছু কিছু কয় না তাই রইয়া। আজকে
গতদিন তারা রাত্রে ইয় মানে তাই ভাত খাওয়াইছিল আনা খাওয়াইয়া তারা খুবাইছিল তাই আই আনা খাইয়া শুয়েছিল কইছিল তোর ভাত নেই আমার বোন যে তাল বড়ি বড়ি ভাত খায় ওটা তারা কইছিল আমরা বোন যে আনা খাইয়া তারা মরছিল আলে রাত্রে বাড়ি বাড়ি দিমু তোর মুখ দেখা পাপ তো তুই ইয় আইছ দাগ সন্তান নাই যারা মুখ এটা শ্বশুরে শাশুড়ে শ্বশুর শাশুড়ে আলে ওই হত্যা কইন তারা তোর মুখ দেখা পাপ তুই মুখ দিয়ে আইস না তোর মুখ আসি মুখ নাই তোর হইল আর রাইত আব্বাত খাবে পর দিন আমার বোন ফোন করে কান্দি কান্দি রাত্রে কইছে আর পর দিন সকালে প্রায় তিনটা ঘন্টা বিকালে তিনটা ঘন্টার সময় ফোন করে কইন তারা যে শ্বশুরে যে তাই তারা মেডিকেল লইয়া কেবা হয়েছে মেডিকেল লইয়া যাবা হয়েছে তাই মারা গেছে যে আমরা লইয়া গেছি এখন মেডিকেল থেকে বাথরুম হইয়া মরছে যে এখন আমরা লইয়া গেছি তারা মেডিকেল মেডিকেল লাগছে না যারা বাইরে লইয়া দিয়েছে তারা অল কইছে আমার তো সব বুঝছি না তে কইছো কিতা হইবে বেড়া কিতা না এরপরে জামাইয়া ফোন করে কয় না তাই তো তাই দুনে সারে গেছে গিয়া ওর পরে আমরা সন্দেহ হইছি যে আমরা বোন নাই ও আমরা আইছি আইয়া এখান হইয়া পরে দেখি এগুলো কোনো মরছে না তাই তাই সবাই হত্যা করে তাই মারছে গলার দাগ গলার মধ্যে কোনো মধ্যে দাগ আছে একটা এখানে মধ্যে দাগ পাইছি তাই ও পরে আমরা কইছি না তে আমরা এটা তানা গেছে রিপোর্ট দিতে লাগবো পোস্টমর্টম করতে লাগবো ওই পরে মাটি তারা সবকিছু রেডি করে লিছুন গা তুত কুদি লিছুন শ্বশুর শাশুড়ি ইয়া দেওর এক নম্বর কন্ট্রোল করি দেওর ওকে করতে বিচার চাই ওকে সতানি করছে সতানি করিয়া হরিয়া দেওর হরিয়া মারাইছেন ওই আমরা কেস দিছি ওই আমরা শিলচা শুনাই না সংবাদ শেষে শিরোনাম আরো একবার হাইলাকান্দির স্কুল পরিদর্শক হীরালাল বড়ার ৫০,০০০ টাকা ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল প্রতিবাদে সরব ছাত্র সংগঠন করিমগঞ্জে পুড়িয়ে ফেলা হয়েছে ৭০ কোটি টাকার নেশা সামগ্রী ধলাইয়ে কোলের শিশুকে নিয়ে বিষপান করে আত্মঘাতী মা গ্রেফতার দ্বিতীয় স্বামী প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই নমস্কার।